ভাই আপনি 6000 বস্তা বিক্রি করেন আমরা তো মানা করি নাই কিন্তু আপনি কেন আপনি হাইপ করলেন বলেন ইন্ডিয়ান আলু আপনি দেশি বলে বিক্রি করলেন কেন বলেন আপনি বলেন আপনি মুরব্বি মানুষ আলু আপনারা যারা আলুর ব্যবসা করেন জনগণের ধারণা আপনাদের সম্পর্কে কেমন খুব ভালো তাই না হ্যাঁ কথা তো বলবেনই আপনি আপনি তো নাসির গুরু আপনি যেটা বলছেন স্যার আমার মধ্যে এরকম কিছু নেই আমরা তো দেখলাম ভাবি নাই কোনো কাগজপত্রই নেই পেপারলেস বিজনেস আপনার এখন আপনাকে মনে করেন আমরা জরিমানা আরোপ করতে চাই না আমরা ভেবেছিলাম যে আপনাকে সালাম দিয়ে আমরা চলে যাব কিন্তু দেখলাম যে হিউজ পরিমাণে আলু আছে আপনার এই আড়তে কি রেটে বিক্রি করছেন একটু দেখে যাই একেবারে এই প্ল্যান নিয়ে এসেছিলাম প্রথমে হাইড করেছেন ইন্ডিয়ান আলু আপনার কাছে নাই ওই দিকে আছে না আমি কিছু বললাম আরেকজন বললেন যে ওই দিকে আছে মানে আপনার এখানে নেই তাহলে আপনার আলু দাম কমাতে চাচ্ছেন নাই তো তো আপনি কম দামে বিক্রি করলে তো সমস্যা নেই আপনার তো আপনি তাহলে হাইড করলেন কেন এনারে তো সহযোগিতা করছেন আপনার আপনার সহযোগিতা না করলে তো হতো না তিনি মূল্য তালিকা উল্লেখ করেননি তো তাহলে এনার তো সমস্যা মানে কোলাবোরেশন স্বীকার করেন ইন্ডিয়ান আলু 45 টাকার পরিবর্তে আপনি 55 থেকে 62 পর্যন্ত বিক্রি করেছেন এবং সেখানে উল্লেখ করেন নিকাশ মমতে কি ব্যবসা করেন এই ব্যানেরিয়া আলু পেঁয়াজ আলু কিনে উনি তাই করতেছিলেন এটা অপরাধ হয়েছে না জি কি ধরনের অপরাধ হয়েছে এটা তো একটা বিদেশি মালের দেশি বলে বিক্রি করতে বড় ধরনের অপরাধ নামে আমরা রেগুলার মামলা দেব ঠিক আছে আদালতে গিয়ে আপনি ফেস করেন বহু বছর যাবত আমরা একই কথা বলে যাচ্ছি আর বলতে চাচ্ছি না আমরা একই ব্যক্তিকে অনেকবার যখন বলা হয়ে যায় এবং তখন যিনি কর্ণপাত করেন না তখন তাকে আদালতে সম্পর্ক করতে হয় ব্যক্তিগতভাবে আমরা বলে দিয়েছি তাই না এই দোকানে আমরা আমি আমরা ধরেন কতবার আসছি আপনার আইডিয়া আছে প্রতি বছর একবার না তো অনেকবার আসা হয় এবং ওই একই কথা বলা হয় তারপরে তো আপনি কর্ণপাত করছেন না আইন মানছেন না যে অপকর্ম আপনি করেছেন আর ওই ব্যাপারী করেছেন ব্যাপারীও কাগজপত্র দেয়নি আপনিও নেননি যোগ সাজাশ করে করেছেন আপনাকে 25,000 ওই ব্যাপারী যিনি আলু দিয়েছেন ইন্ডিয়ান আলু ওনাকে 25,000 50,000 টাকা জরিমানা আরোপ করা হলো এখন পরিশোধ করেন হাই রেটে বিক্রি করছে ভাই আপনার চোখের সম্মুখে গেটি ঘটছে আপনি লায়াবল আপনি বেশি কথা বললে আপনার এই জরিমানা পরিমাণ বাড়িয়ে দিব আমরা যত কথা বলবেন তত জগতে থাকবে যত বলবেন তত যোগ হবে তাহলে আপনি অ্যামাউন্ট বলেন সেটা যোগ করে দেবো আপনি